তো সেই লেগে থাকার কারণেই নিজের লজ গেছে অনেক তারপরও দাঁড়িয়ে আছি দেড় বছরে আমার যত লজ ছিল আলহামদুলিল্লাহ আমি ছয় মাস এটা কভার করতে পেরেছি এজন্য আমার সবচেয়ে বড় পাওয়া উদ্যোক্তা হওয়ার পিছনে আমার ছোট একটা গল্প আছে আমি যদিও একজন চাকরিজীবী এখনও চাকরি করি পাশাপাশি বিজনেস করি আমি ট্রাভেল এজেন্সিতে জব করি দু সাল থেকে তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন দু সালের সম্ভবত মার্চের দিকে আমার ফেসবুক পেজে একটা নোটিফিকেশন আসে আমি তখন লাঞ্চ করতেছিলাম লাঞ্চ টাইমে তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন বিষয়টা দেখে আমার কৌতূহল হয় যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনটা আবার কি এটা কেমন নোটিফিকেশন দেখি তো ভিতরে পেজটি চেক করি স্যারের কিছু লেখা পড়ি ভালো লাগে তো এইভাবে সাত দিন দশ দিন দেখি পরপর না হয়তো মাঝে মাঝে গ্যাপ দিতাম যেহেতু জব করি তো মাঝে আরেকদিন দিন এরকম একটা পোস্ট পাই আমি সবসময় ফলো করতাম না যেহেতু জব করি ব্যস্ততার মধ্যে তো হঠাৎ আরেকটি স্যারের পোস্ট পাই যে চাকরি করব না চাকরি দেব তো বিষয়টা আমার ভিতরে আরও কাজ করেছে আরও কতহল হয়ে যায় যে আসলে ব্যাপারটা কি একটু ভালোভাবে দেখি পেস্ট আর আবার ভালোভাবে দেখি তো ছুটির শেষে রাত্রে দশটার দিকে পেজটা সম্পূর্ণ ঘোরাঘুরি ঘাটাঘাটি করি প্রায় রাত দুইটা পর্যন্ত পেজটা দেখি এবং স্যারের কিছু লেখা পড়ি তো নিজের ভিতরে অনুপ্রেরণা সৃষ্টি হয় যে আমিও একজন উদ্যোক্তা হব চাকরি করি তাতে কি তো যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসে জব করতাম পদমর্যাদা ভালো স্যালারিটা মোটামুটি তিরিশ হাজার টাকার উপরে আছে এখনও জব করি স্যার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি যে আমি একজন উদ্যোক্তা হতে পেরেছি এই চাকরির পাশাপাশি তো স্যার আমি এক বছর পর্যন্ত এই টিকিট সেল করেছি ভাঙ্গা ট্রাভেলস এজেন্সি নামে শুরু করার পর আমি এক টাকাও লাভ নিয়ে নেই এক টাকা লাভ নিয়ে নেই সরাসরি সেল করছি আমার ফরিদপুর জেলার বিভিন্ন প্যাসেঞ্জারদের কাছে কিন্তু আমি লাভ নেই যেহেতু আমি চাকরি করি আমার একটা স্যালারি আসে এখানে দুজন স্টাফ নিয়ে কাজ করতাম তো আমার চাকরির কিছু অংশ থেকে তাদেরকে আমি স্যালারি দিতাম এইভাবে একটা বছর পার হয়ে যায় তো দু হাজার আঠারো সরি দু হাজার বিশে যখন মার্চে করোনার একটা প্রকোপ আসে লকডাউনে সব বন্ধ হয়ে যায় তো আমার বিজনেসটাও তখন বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল যেহেতু আমার স্যালারি একটা অংশ দিয়ে আমি এখানে আমার দুটা স্টাফ চালাই তারপরে ব্যবসা প্রতিষ্ঠানটাও চালাই ভাড়ার ব্যাপার আছে তো কিন্তু এখানে স্যার যে লেগে থাকার একটা বিষয় আছে যে লেগে থাকতে হবে তো সেই লেগে থাকার কারণেই আমি আসলে সাহস হারাই নেই যে হ্যাঁ আমার এখান থেকে কিছু করতে হবে তো সেই অবস্থা থেকেই আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছি নিজের লজ গেছে অনেক তারপরও দাঁড়িয়ে আছি তো এই দু সালের শেষের দিকে এসে আলহামদুলিল্লাহ দুই দেড় বছরে আমার যত লজ ছিল আলহামদুল্লাহ আমি ছয় মাস সেটা কভার করতে পেরেছি এর জন্য আমার সবচেয়ে বড় পাওয়া স্যার আমার ব্যবসাটা বিজনেস ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার যাওয়ার কথা ছিল যেহেতু আমার স্যালারি দিয়ে আমার বিজনেস না পরিচালনা আর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যই আমাদের বৃহত্তর মাদারীপুর মাদারীপুর জেলার কাজী নাজমুল আলম হামিম ভাই তারপর হচ্ছে রবিউল ইসলাম ভাই জে এম বাহারুল ভাই সাবির ভুহা ভাই এরা কিন্তু আমার নিয়মিত একজন গ্রাহক আমি বলবো আমার প্রতিষ্ঠান থেকে তারা টিকিট নিয়ে থাকে তত ভাইদের প্রতি কৃতজ্ঞতা আরও আমার ওর জাগে এখান থেকে যে আমি গল্প ফাউন্ডেশন এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে কিছু সেল করতে পারছি আর আমি আসলে বেশি সেল পোস্ট দিতে পারি না কারণ সেল পোস্ট দিলে অনেক কমেন্টস আসে অনেক মেসেজ আসে রিপ্লাই করার মতো আমার সময় থাকে না যার কারণে আমি পোস্ট করতে পারি না কিন্তু আমার অবস্থান থেকে জবের পাশাপাশি এবং লিট দিয়ে যাচ্ছে আমার ফরিদপুর জেলায় যে প্রতিষ্ঠানটা এই জবের পাশাপাশি আমি লিড দিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানটা চলতেছে আলহামদুলিল্লাহ তো সবার প্রতি অনেক ভালোবাসা স্যারের প্রতি কৃতজ্ঞতা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই দয়া করবেন ভাঙ্গা ট্রাভেলসের পাশে থাকবেন